আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, তো নভেম্বর মাসে আমি আপনাদের জন্য 52টি বই ছাড়াও আমার নিজের জন্য বেশ কিছু বই কিনেছি। তো ভাবলাম আজকের ভিডিওতে আমি সেই বইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রথম বইটি হচ্ছে এটি, শুদ্ধ বলুন নির্ভুল লিখুন। তো আমি বলেছিলাম 2022 সালে আমি আমার নিজস্ব বই প্রকাশ করব। তো নিজস্ব বই প্রকাশ করার জন্য শুধু তো ভাষা জ্ঞানের যথেষ্ট না, ভাষা জ্ঞানের সাথে একটু বানানের জ্ঞানও যথেষ্ট। তাই আমি ভাবলাম যে এই বইটি কিনে নিয়ে আসি। তো বইটি যখন পড়া শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে এই বইটি আমাকে অনেক হেল্প করবে। তো আমি বলবো যারা নাকি বই লেখালেখি করবেন বা নর্মাল যারা লেখালেখি করেন তাদের এই বইটি সংগ্রহ করা। তো এই বইটি হচ্ছে আমার প্রথম ইংরেজি বই, অ্যাটমিক হ্যাবিট। তো এতদিন যখন হ্যাবিট নিয়ে কোনো বইয়ের কথা উঠতো তখনই ছিল হয়তো পাওয়ার অফ হ্যাবিট অথবা সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটির কথা, কিন্তু এখন এই বইটির কথাও অন্যদের মুখে শোনা যায়। তো বইটি খুব কম সময়ের মধ্যেই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজেস এই বিষয়ে আমরা এক বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা সেটি দেখে আসতে পারেন। তো আমাদের বোঝা উচিত যে সবার মুখের ভাষা যেরকম এক নয় ঠিক সেরকমই সবার ভালোবাসার ভাষাও একরকম নয়। তো কাছের মানুষদের সাথে আপনার সম্পর্ককে আরও বেশি সুন্দর এবং আরও বেশি মজবুত করতে এই বইটি আপনাকে অনেক সাহায্য করবে। অল দ্য লাইট উই ক্যান নট সি এই বইটি কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এই বইটির নাম। কিছুদিন আগে আমি জহির রেহানের একটি বই পড়েছিলাম, বরফ গলা নদী। তো সেই নামটি আমার কাছে খুবই সুন্দর লেগেছিলো, ঠিক একইভাবে এই বইটির নামও আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তাই আমি ভাবলাম এই বইটি নিয়ে যাই। পরে যখন বাসায় নিয়ে আসলাম তখন দেখলাম যে এই বইটি ইন্টারন্যাশনাল বেস্টসেলারে লেখা। তো ভাবলাম যে তাহলে হয়তো ভালোই হবে, তো দেখা যাক এই বইটি পড়ে আমার কাছে কেমন লাগে। তো বইটি অনেক বিখ্যাত, আমি অনেকের কাছে শুনেছিলাম। দ্য কোড অফ এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড বাই ভিশেন লাখানি এই বইটি হচ্ছে মাইন্ড ভ্যালির ফাউন্ডারের লেখা। মাইন্ড ভ্যালি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল যা আমি আগে থেকে ফলো করতাম, আমার কাছে ভালো লাগতো। আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগার কথা। তো এক বড় ভাই আমাকে বললেন তার এই বইয়ের একটি রিভিউ লাগবে, তাই সংগ্রহ করে নিয়ে আসলাম। তো সবার আগে মনে হচ্ছে এই বইটি পড়তে হবে এবং রিভিউ লিখতে হবে। দ্য স্পিড অফ কাইজেন কাইজেনও হচ্ছে ইকিগায়ের মতো জাপানি শব্দ। তো আমাদের জীবনে আমরা ভাবি কি আমরা যত বেশি বড় বড় পরিবর্তন করব তত বেশি ভালো হবে, আসলে কিন্তু না। আপনি যদি ছোট ছোট পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনার জীবনের মধ্যে বিশাল পরিবর্তন আসবে। তো এই কনসেপ্টটি নিয়ে এই বইটি। তো আমি ভাবছি যে এই বইটির কনসেপ্ট ব্যবহার করে আমি দেখব যে আমার জীবনের মধ্যে কী ভালো পরিবর্তন আসে। এবং এই বইটি একদমই ছোট, তো আমি বলবো যে আপনারা পড়ে দেখতে পারেন, বেশি সময় লাগবে না আর ভাষাও খুব একটা বেশি কঠিন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি নিয়ে আপনারা কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।